আমি আসলে যে চাকরি পাশাপাশি কবুতর পালন করতেছি এবং কবুতর পালনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার আমার ফ্যামিলি এটাকে একটা মিনি চিড়িয়াখানা হিসেবে ব্যবহার করতেছে আর মোটামুটি খুবই ভালো। আর এটা আপনার লাভজনক একটা শখের পাশাপাশি মূলত এখান থেকে আমরা মোটামুটি ভালোই ইনকাম করতেছি জবের পাশাপাশি। প্লাস আমার ভাই আছে, ও এটা একটা ভালো একটা সময় স্পেন্ড করতেছে। ছোটো ভাই বাগনা বাগনি আছে, ওরাও ভালো সময় স্পেন্ড করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদীর বারুইজাতে দুলালকান্দি গ্রামে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শৌখিন ফিঞ্চি কবুতরের খামারে এসেছি। আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার সাথে কথা বলবো। তিনি পেশা হচ্ছেন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরির পাশাপাশি নিজের শখকে পুঁজি করে প্রথমত অল্প কিছু কবুতর দিয়ে খামার যাত্রা শুরু হয়। সময়ের পরিবর্তে এই খামারটাকে বাণিজ্যিক রূপ নিয়েছে। প্রায় 50 জোড়া ফেঞ্চি কবুতর রয়েছে। আজকে আমরা সেই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো, তিনি কীভাবে খামার করতে উদ্বুদ্ধ হলেন এবং কী কী প্রজাতির কবুতর রয়েছে তার খামারে, এবং কবুতর লালনপালন করতে গেলে কী বিষয়ে জানা প্রয়োজন, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কী নাম আপনার? আমার নাম হচ্ছে সাইদ ভাই। সাইদ ভাই, সাইদ ভাই, দেখতে পাচ্ছি আপনার এখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। কত জোড়া কবুতর রয়েছে আপনার এখানে? টোটাল 50 জোড়া প্লাস কবুতর আছে। 50 জোড়া? কী কী প্রজাতি রয়েছে কবুতরের মধ্যে? আমার এখানে আপনার বোম্বাই আছে, সাদা, কালো, লাল, হলুদ, তারপরে আপনার জার্মান শিল আছে লাল কালার, তারপরে হচ্ছে আপনার এই যে ব্রুবার লেসটা কালার, তারপর ব্রুবার কালার, তারপরে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালার, তারপরে আপনার ডানলেস শার্টিনটা আছে, তারপর স্প্যানিশ চোরের অ্যান্ডোলেশন কালার ব্ল্যাক কালার, তারপরে হচ্ছে আপনার এই যে মূলত আমি বোম্বাই কবুতরটাই আমার বেশি পছন্দ, আর বোম্বাইটাই আমি মানে করতে চাইতেছি আর কি। এই জন্য বোম্বাইটা আরও ভবিষ্যতে আর বাড়ানোর ইচ্ছা আছে আর কি। আচ্ছা, আমাদের নরসিংদী কিন্তু আপনার বোম্বাইয়ের জন্য বিখ্যাত, বিশেষ করে আপনার এখানে বোম্বাইটা দেখতে পাচ্ছি বেশি রয়েছে। বোম্বাইটা আসলে মূলত ডিম বাচ্চা খুব ভালো করে, যে আপনার ফেন্সি কবুতর অন্যান্য যে কবুতরগুলো আছে একটু মানে ডিম বাচ্চার খুব প্রবলেম দেখা দেয়। আমাদের মতো সাধারণ যে খামারিগুলো আছে তারা আসলে বাণিজ্যিকভাবে লাভবান হইতে হলে বোম্বাইটা আসলে আমার কাছে বেস্ট মনে হচ্ছে আর কি। তো ভাই, কবুতর পালনে যুক্ত হলেন কীভাবে? কবুতর আসলে শৌখিন একটা শখের থেকে আসি এখানে। প্রথমে আমি ঢাকার থেকে যে কোনো একটা মানে দোকানে আপনি শপে দেখছিলাম আর কি কবুতর, তো এক জোড়া সিরাজি কবুতর আমি ওইখান থেকে কিনছিলাম। ওই সিরাজি কবুতর তো আমার খুব ভালো লাগছিলো, তো ওইটা আনার পরে ওইখান থেকে আস্তে আস্তে আমি আজকে শুরু করছি। তারপরে এক পর্যায়ে নরসিংদীর যে বড় ভাইয়েরা আছে তারা বললো আর কি যে তুমি বোম্বাইটা পালো, তো ওই থেকে আমি বোম্বাইটা আনলাম। তো এখন মোটামুটি এক বছরে আমার প্রায় 20-25 জোড়া বোম্বাই আমার কাছে আছে, মোটামুটি কোয়ালিটি বোম্বাই। ঠিক আছে, আপনি কত বছর যাবত কবুতর পালন করেন? আমি প্রায় 3 বছর হয়ে গেছে আমি এই সেক্টরে আসছি আর কি। ভাই পেশায় কী কাজ করা হয়? আমি একটা সরকারি চাকরি করতেছি, পাশাপাশি এই খামারটা চালাইতেছি, আর খামারটা দেয়া করতেছে আমার ছোটো ভাই আর কি, ওই মূলত সবসময় এই খামারটা দেয়া শুরু করে। চাকরির পাশাপাশি হচ্ছে কবুতর পালন? জি ভাই, চাকরির পাশাপাশি বলতে আসলে বাসায় আসলে এই যে অবসর সময়টা কাটানো, তারপরে আমার এই যে ফ্রেন্ড সার্কেলদের সাথে না ঘুরে আমি খামারটার সাথে থাকি অল টাইম, আর ফ্যামিলি সবাই এখানে বিনোদন করে, আমার ছোটো ভাই বাগনি যারা আছে সবাই একটা মিনি চিড়িয়াখানা হিসেবে ব্যবহার করে আর কি, মূলত খুব ভালো লাগে আমার জিনিসটা। আচ্ছা, তো ভাই আমরা কিছু কবুতরের দরদাম সম্পর্কে জানি। আসলে কবুতরের কোনো নির্দিষ্ট দাম নাই, আর দামটা আমি বলতে চাচ্ছি না। খামারে যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে কবুতর দেখবে, দেখার পরে তার পছন্দ হলে দাম দর করবো। আইডিয়াটা দিই আপাতত কেমন বিক্রি হয় সাধারণত, আমরা এই পাশ থেকে শুরু করি। এটা এই যে কী জাতের কবুতর? এটা আপনার সাদা বোম্বাই, মোটামুটি ভালো কোয়ালিটি। এগুলো আপনার আছে আপনার মোটামুটি লো কোয়ালিটি, আপনার 10-15-20-30 অনেকে 50 প্লাসও দাম হয়, আরও বেশিও হয়। কোয়ালিটিটা আসলে এখানে কোনো দাম ফিক্স আপ করা যাবে না, কারণ বোম্বাই কলের দামটা মূলত কোয়ালিটির উপর নির্ভর করে। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন কোয়ালিটি? এগুলোটা আমার কাছে মোটামুটি মাশাল্লাহ ভালো কোয়ালিটির কবুতর। ঠিক আছে, এই জোড়াটা আমি মোটামুটি একটা নাম করানো ব্রিডারের কাছ থেকে কবুতরটা নেওয়া। ঠিক আছে, ঠিক আছে। এটা কি রানিং? হ্যাঁ, এটা রানিং কবুতর। ডিমের পাত্র নাই তো এটার মধ্যে? ডিমের পাত্র নাই, বাচ্চা সরাইছি তো আপনার এই আবার ডিম নেওয়ার জন্য আর কি রেডি করতেছে। আচ্ছা আচ্ছা, এপাশে দেখতে পাচ্ছি যে বোম্বাই কবুতর আরও রয়েছে। ভাই কবুতরের গায়ে তো রং লেগে আছে, এটা কি ওই আপনার খাঁচাতে রং দেওয়ার কারণে? আমি এই খাঁচাগুলো ইদানিং রং করছে আর কি, তো তখন খাঁচাতে এই যে কাঁচা রঙগুলো থাকাতে আপনার ওই রংটা লাগছে আর কি। সেহেতু কোনো কবুতরের সমস্যা নাই তো? না, এটা যখন আবার দেখা গেছে পশম গজাবে তখন আবার এই পশমগুলো আস্তে আস্তে চলে যাবে আর কি। আচ্ছা, এই দেখতে পাচ্ছি মাশাল্লাহ ডিমে বসে আছে, এটা কেমন কোয়ালিটির কবুতর?
এটা বোম্বাই মোটামুটি এটা মিডিয়াম কোয়ালিটি কবুতর মোটামুটি ভালো আচ্ছা এটা তো ডিমে বসে আছে হ্যাঁ এটা দুইটা বাচ্চা আছে নিচে আচ্ছা এগুলা কেমন দামে বিক্রি করা হয় এগুলা আপনার বাচ্চা আপনার 5000 8000 10000 15 এটা হচ্ছে আপনার কোয়ালিটি এখানে ফিক্স আপ করা যাবে না আসলে কখন কোন ধরনের কোয়ালিটি বাচ্চা আসে সেটা সেই কোয়ালিটির উপর নির্ভর আচ্ছা রানিং গুলো আপনার ভালো কোয়ালিটির আপনি 40 50 60 প্লাসও হয় আর অনেকের আবার 10 15 বিক্রি করে এটা মূলত বুমবের ক্ষেত্রে আপনার বডি সাইজটা তারপরে তার রাউন্ড জুটিটা তারপরে যে আপনার গার অ্যাকুরেট যে শেপটা যদি আসে তখন দেখাচ্ছে আমাদের নিজস্ব যারা খামারি তারাই অনেক দাম দিয়ে এটা খোঁজে আচ্ছা ঠিক আছে বুঝতে কালো বোম্বাই রয়েছে এটা কেমন কোয়ালিটি কালো বোম্বাই এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি ঠোঁট ফ্রেশ আছে এবং আই ক্যাপ আছে এটা খুব ভালো আচ্ছা এটা ডিমে বসে আছে ভাই হ্যাঁ হ্যাঁ দুইটা ডিম আছে এগুলোর বাচ্চা কেমন টাকা দামে বিক্রি করা যায় ওইটার বাচ্চা আপনার কালো 8000 10000 12 15 এরকম আরো ভালো কোয়ালিটি আরো ভালো দাম রানিং গুলা রানিং আসলে দাম বলতে গেলে কবুতর কোয়ালিটি আছে যে কোন কবুতরের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে দাম বেশি এবং কারো যদি মনে হয় যে আমি এই জোড়াটা নিবই সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক দাম বেড়ে যাচ্ছে যখন টার্গেট বেশি হয়ে যায় আচ্ছা এই পাশে কিছু আরও কালো বোম্বাই রয়েছে আমার দর্শকদের দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে ভাই দেখতে পাচ্ছি এটা কালো বোম্বাই এটার বাচ্চা আছে দুইটা দুই জাতের বাচ্চা এটা আপনার আমি ফুস্টারিং করছি তো এটার একটা বাচ্চা আছে আর একটা আপনার টেলমার্কের একটা বাচ্চা এটা ফুস্টারিং করা ছিল আচ্ছা ফুস্টারিং করা একটা সে কালো বোমা একটা সে টেলমার্ক টেলমার্ক ব্ল্যাক টেলমার্ক আচ্ছা এগুলো কেমন যেগুলো রানিং আছে এগুলো এটা আলহামদুলিল্লাহ ভালো কালো বোমার মূলত ব্লাড লাইনটা দেখা লাগে তো এটা ব্লাড লাইনটা খুবই ভালো আপনার একদম ফ্রেশ টুট আছে প্লাস বেবিগুলো খুব ক্লিয়ার আছে আর কি আচ্ছা এই পাশে আরেকটা দেখতে হচ্ছে কালো বোমাই এগুলো কেমন কোয়ালিটি এটা মিডিয়াম কোয়ালিটি মোটামুটি ভালো এগুলো কেমন দামে বিক্রি হয়ে যায় বাচ্চা বাচ্চা আপনার 7000 8000 10 এরকম আর কি আর ভালো কোয়ালিটি আসলে আরও ভালো আছে ভাই স্প্যানিশ করলা এই যেটা দেখতে পাচ্ছি এটা কোন দেশি কবুতর এটা আপনার স্প্যানিশ কবুতর আর কি এটা আপনার অ্যান্ডালুশিয়ান কবুতর আচ্ছা এটা কি রানিং এটা এটা আপনার নটটা চাটপুর নটটা আটপুর আচ্ছা আর মাদিটা মাদিটা রানিং এটা আমি জোড়া করবো আর কি ও জোড়া করা হয়নি না জোড়া করবো আচ্ছা এগুলো কেমন টাকা দাম অ্যান্ডালুশিয়ান কালারটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই আর স্প্যানিশ কালারটা মূলত বাংলাদেশে কম এটা আপনার বর্তমানে রানিং 45-50 প্লাস ঠিক আছে আচ্ছা ভাই জার্মান শিল রয়েছে বেশ অনেকগুলো আপনার এখানে সেগুলো আমাদের সাথে দেখানোর চেষ্টা করছি এই পাশে কার রয়েছে এটা আপনার জার্মানের কবুতর আর এটা আমার খুবই ভালো লাগে বোম্বাইয়ের যেরকম কোয়ালিটি প্লাস এটারও মানে বোম্বাইয়ের মতো তো বোম্বাইয়ের মতো দেখতে এবং ডিম বাচ্চা খুবই ভালো করে এদের ডিম বাচ্চা ভালো করে খুবই ভালো করে খুবই চঞ্চল টাইপের একটা কবুতর এটা আপনার কালোটা আপনার যদি লাল ঠোঁটে হয় কালো জামা শেলি লাল ঠোঁট এবং চোখের গেয়ার যদি ভালো থাকে তাহলে আপনার রানিংগুলো আপনার 10-12-8 এরকম বিক্রি হয় আর বাচ্চা বাচ্চা আপনি 3500-5000 3500-5000 যে পাশে এগুলো শার্টিং শার্টিংটা আসলে আমার ভালো লাগছে আর শার্টিংটা ভালো থেকে নেওয়া এটা আপনার বাচ্চা নিয়েছিলাম আমি এখন এটা রানিং বাচ্চা কাচ্চা করতেছে এগুলো কেমন দাম এটা দামটা আসলে কীরকম বলতে পারতেছি না এখন আমি বাচ্চা নিয়েছিলাম 3500 করে বাচ্চা 3500 আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরেক জোড়া রয়েছে আপনার এখানে সাদা বোম্বাই যে খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে এগুলো কেমন এটা আপনার সাদা কোয়ালিটি বোম্বাই এখানে যে নটটা আছে নটটা খুবই ভালো কোয়ালিটির আচ্ছা আচ্ছা নটটা আপনার খুবই ভালো কোয়ালিটি বাচ্চাদের সাথে না হ্যাঁ বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা করে এগুলো কেমন দাম ওইটা আপনার বাচ্চা এই জোড়াটা মোটামুটি অনেক ভালো আর প্রায় 30-35-40 প্লাস দাম হবে আর আচ্ছা ভাই নিচে দেখতে পাচ্ছি এগুলো আর কি বললে জার্মান শিল ব্রুবালের জার্মান শিলটা আপনার বর্তমানে বাচ্চা আপনার 8-10 হাজার আর এই রানিং কবুতরগুলো 17-18-20 এটা আমরা যারা জার্মান শিল পালি তারা এটা আর কি পছন্দ করে আর এটা নতুনরা পছন্দ করে ভাই আপনার টেলমার্ক ফেন্টেল আছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ টেলমার্ক ফেন্টেলটা আসলে শৌখিন কবুতরের মাঝে কবুতরটা দামে কম হইলো দেখতে খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এগুলো কেমন দাম বা কবুতরগুলো আপনার রানিং আপনার 10-15 বিক্রি হয় আর বাচ্চা আপনার 5 ভালো কোয়ালিটি হলে 6-7 এরকম হয়ে যায় আর কি সাইদ ভাই সারাদিন কবুতর খামার কী ধরনের কাজগুলো করছেন আসলে মূলত আমি সবসময় চেষ্টা করি কবুতরটা খামারটা ক্লিন করার জন্য অনেক আপনি দেখতেছেন যে অন্যান্য খামারের মতো আমার খামারটা কিন্তু একটা অগোছালো না না পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমি খুব বেশি ইয়ে করি আর কি আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কবুতরগুলো আমি সপ্তাহে বা 10-15 দিনে একদিন গোসল করাই ঠিক আছে এটা মাস্ট বি আর পানিতে আমি আপনি অ্যাসেমিক 1% বা পটাশ দিয়ে গোসলটা করাই ঠিক আছে তারপরে আপনার প্রতি সপ্তাহে আমরা একবার এই পেপারগুলো চেঞ্জ করে দিই সেই যে প্রতি সপ্তাহে একদিন পেপার আর আপনার মাসিক যে কোর্সগুলো এটা করাই আর খাবারটা আমি খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করি কারণ মূলত মেডিসিন খাওয়া কবুতর ভালো রাখার চেয়ে খাবার খাওয়া আমি ভালো পছন্দ করি আর কি ঠিক আছে তো কারণ মেডিসিন থেকে আপনি যে ভিটামিনগুলো পাচ্ছে ঠিক সেম
মেডিসিন গোয়া খাবার থেকে কিন্তু একই ভিটামিন পাচ্ছে আর কি ধরনের খাবার দিচ্ছেন খাবার আমরা মিক্স খাবারগুলো দিচ্ছি আপনারা নিজে বানায় নিজেছি আপনার 50 টাকা 60 টাকার মতো পড়তেছে বর্তমানে খাবারের দামটা খুব বেশি বর্তমানে উপাদান কি কি থাকে উপাদান আপনার আমি গম ভুট্টা বাজরা চিনা তারপরে হচ্ছে আপনার পপকর্ন তারপরে সয়াবিন মিশ্র খাবার হ্যাঁ একবারে মোটামুটি 17-18 আইটেম থাকে আর কি আচ্ছা ভাই তো আপনার এখান থেকে প্রতি মাসে কেমন বাচ্চা সংগ্রহ করা সম্ভব হয় আমার এখানে প্রতি মাসে 50 জোড়া কবুতর থেকে আমি মোটামুটি 10-12 জোড়া 15 জোড়া বাচ্চা আর কি পাই আর কি 10 থেকে 12 জোড়া বা 15 জোড়া বাচ্চা হয় আচ্ছা বিশেষ করে বোম্বাই তো আপনার বাচ্চারা বেশি করে হ্যাঁ বোম্বাই আপনার প্রতি মাসে আমার বাচ্চা মানে পাওয়া যায় আর তারপর আছে ডিম অনেক সময় ডিম টান দিলে আমরা তখনও বাচ্চা পাই মূলত ভালো বাচ্চা পাওয়া যায় ভাই এখন খাঁচা সম্পর্কে জানবো দর্শক অনেকেই প্রশ্ন করে থাকে আসলে কবুতর যে ফেন্সি কবুতর আছে সেগুলোর খাঁচাটা আসলে কোন মাপের হয় আপনার যে খাঁচাগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন মাপের আমি এটা ব্যতিক্রম ধরনের একটা মাপ দিচ্ছি আপনার সবাই 24-24 দেয় বাস অনেকে আপনার 30-24 দেয় আমি এটা দিচ্ছি আপনার 26-24 মানে আমি মোটামুটি মিডিয়াম রাখার চেষ্টা করছি যে 30ও না 24ও না 26-24 করছি আমি খাঁচাগুলো মানে 26/24 দিলে কবুতর আমার ভালো হয় কবুতরের জন্য একটা পারফেক্ট পজিশন বা যে কোনো কবুতরের জন্য একটা পারফেক্ট হয় আর কি আচ্ছা তো ভাই এই যে গড়টা একদম নতুন মনে হচ্ছে আপনার বাড়ির সামনেই এই গড়টা তৈরি করেছেন এই গড়টার সঙ্গে জানতে কতটা খরচ হয়েছে গড়টা তৈরি করতে গড়টা আমি আসলে একবারে করি নাই প্রথমে যখন আমার ছোট ছিলাম তখন খামারটা এই ছোট এই জায়গা ছিল তারপরে আপনি দেখছেন এই যে বারিন্দাটা আমি বাড়াইছি আপনার টোটাল খামারটা করতে আমার 1.5 লাখ টাকা খরচ গেছে প্রায় অ্যাটাচ রুম দিয়ে ওয়াশরুম টাশরুম দিয়ে করছি তো টোটাল 1.5 লাখ টাকা খরচ গেছে আমার দুইবার এই গড়টা তৈরি করতে আচ্ছা 1,50,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি কতগুলো কবুতর রাখা যাবে এই ঘরের ভিতরে 100 জোড়া কবুতর পালা যাবে অনায়াসে আপনার এই যে বারিন্দায় আমি আরও নতুন করে কবুতর উঠাবো 24 কুপ খাসা আরও নতুন করে সেট আপ হচ্ছে সাইদ ভাই কবুতর রোগ সম্পর্কে জানতে চাই কবুতরের মূলত রোগটা হয় যখন আপনার কবুতর প্রতিদিনে চেক করা লাগবে যদি কবুতরের চেক করা লাগে বা একদিন দুদিন তিন দিন চলে যায় তখন আপনি দেখা গেল কবুতরের রোগটা আপনি ধরতে পারতেছেন না বা আপনার ড্রপিংটা চেক করতেছেন না তখনই কিন্তু সেকেন্ডারি স্টেজে চলে যাবে প্রাইমারি স্টেজে যে কোনো কবুতরই আপনি নর্মালি প্রাকৃতিক যে ট্রিটমেন্টগুলো আছে যেমন ঠান্ডার জন্য আপনার তুলসী পাতা আমি যে খামারের সামনে তুলসী পাতা রাখা রাখছি তারপর আমার নিজস্ব আপনার লেবু বাগান আছে লেবু খাওয়াচ্ছি আদা এগুলো দিয়ে আমি ঠান্ডা চিকিৎসাগুলো করি আর পায়খানার জন্য যে প্রবলেমগুলো হয় আমাদের বড় ভাইয়েরা আছে তাদের সাথে যোগাযোগ করে নৌসন্দির আরিফুল ইসলাম সরকার ভাই আছে ওনার সাথে যোগাযোগ করে আমি মূলত চিকিৎসাগুলো নিই তো মূলত আলহামদুলিল্লাহ এই ধরনের বড় ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত পড়ি নাই তো ভাই কবুতর লালন পালন করতে গিয়ে সাধারণত কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি সমস্যা সবাই হয়েছে এই সেক্টরে যারা কবুতর পালে এরা সবাই কম বেশি সমস্যা অনেক ভালো ভালো কবুতর অনেক সময় হাত থেকে হারা মানে নষ্ট হয়ে যায় আর কি অনেকটা সামান্য একটু ভুলের কারণে বা একটু বলের কারণে অনেক ভালো ভালো কবুতর নষ্ট এই কবুতরটার সাথে একটা খুব ভালো মানের একটা নর ছিল এটা আপনার নষ্ট হয়েছে মারা গেছে হ্যাঁ হ্যাঁ মানে একবার নর্মাল এটা কারণেই মারা গেছে আর কি আমাদের একটু ইয়া ছিল হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা আরও চেষ্টা করতেছি যে আরও কীভাবে ভালো করে খামারটা আরও সাজানো যায় আরও অ্যাক্টিভ হওয়া যায় তো ভাই চাকরির পাশাপাশি কবুতর পালন করেন আসলে সেই বিষয়টা কেমন লাগে আপনার কাছে আমার কাছে ভালো লাগে যখন আপনার অন্যান্য চাকরিজীবীরা যখন দেখা গেছে ফ্রি থাকে তখন তারা মোবাইল টিপে বা ফ্যামিলির সাথে কথা বলে বা অন্যান্য আরও অনেকে সময় বিভিন্নভাবে ফেসবুকিং করে সময় পাস করে কিন্তু আমি প্রত্যেকটা সেকেন্ড চেষ্টা করি যে আমি সময়টা কাজে লাগানোর জন্য এবং আমার খামারের খোঁজখবর অল টাইম রাখি নতুন করে এখন আমার ওয়াইফাই লাইন এবং সিসি ক্যামেরা নিয়ে আসছি যেন আমি ওইখান থেকে বসে অল টাইম মনিটরিং করতে পারি ঠিক আছে আচ্ছা তো সাহিদ ভাই এই কবুতর পালনের ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভবিষ্যতে আমার এটা নিয়ে অনেক বড় চিন্তা আছে আপনার আরও বড়োভাবে ভবিষ্যতে বাড়ি যখন করব তখন বাড়ি করার পরে ছাদে আরও বাণিজ্যিকভাবে আরও বড় করে প্রায় 150-200 কবুতর পালার মানে যখন আমি চাকরি থেকে আসবো তখন আমরা একটা বড় ধরনের একটা প্ল্যানিং আছে এটা কারণ ভালো লাগে আমার এবং ফ্যামিলিও মোটামুটি এখান থেকে খুব ভালো বিনোদন নিচ্ছে আমার ছোটো ভাই ও মূলত এই খামারটা করাতে ও দেখা গেছে আপনার বাজে কোনো নিশাতে যাইতে পারতেছে না প্লাস খামার অল টাইম থাকতে হইতেছে আচ্ছা ঠিক আছে ভাই তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরাও চাই আপনার এই খামারটা অনেক বড় হোক এবং আপনার মনসা পূর্ণ হোক অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই দোয়া রাখবেন ভাই